রবীন্দ্রনাথ তখন 23, নতুন বৌঠান কাদম্বরী দেবী মাত্র 25। 1884 সালের 19 এপ্রিল আফিম খেলেন নতুন বৌঠান আত্মহত্যার চেষ্টায়, মারা গেলেন ঠিক 2 দিন পরে। কেন আত্মহত্যা করেছিলেন রবির প্রাণের সখা কাদম্বরী দেবী? কেন প্রবল প্রতাপ বাবা মশাই দেবেন্দ্রনাথের আদেশে আত্মহত্যার সব প্রমাণ পুড়িয়ে ফেলা হলো, ঘুষ দিয়ে বন্ধ করা হলো সকলের মুখ? কাদম্বরী দেবী কি লেখেননি কোনো সুইসাইড নোট, নাকি লিখেছিলেন যা পুড়িয়ে ফেলা হয়? সেই সুইসাইড নোটে কি সত্যিই কিছু অস্বাভাবিকতা ছিল? লুকিয়েছিল গোপন গহন ব্যথা? লেখক বলছেন ঠিক সুইসাইড নোট নয়, এক সুদীর্ঘ চিঠি। চিঠির সর্বাঙ্গ ঝলসে গেছে আগুনে। ঝলসানো চিঠিটাকে কে বাঁচিয়েছিলেন আগুন থেকে? স্বয়ং রবীন্দ্রনাথ। চলুন আমরা ফিরে যাই 127 বছর পূর্বের সেই রহস্যাবৃত সময়ে। চিঠি নয়, এ এক হতভাগ্য তরুণীর বেদনা বিধুর উপাখ্যান। আমাদের এই গল্পটি নেওয়া হয়েছে পত্রভারতীর প্রকাশনায় রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কাদম্বরী দেবীর সুইসাইড নোট এই বইটি থেকে। গল্প পাঠে এক পর্ণা, কাদম্বরীর চরিত্রেও এক পর্ণা, রবীন্দ্রনাথের চরিত্রে সৌরভ ভট্টাচার্য, অন্যান্য ভূমিকায় অর্থাৎ মেজ বউ ঠাকুরন ও সত্যেন্দ্রনাথের ভূমিকায় শর্মী ব্যানার্জি ও অকিক। শুরু হচ্ছে আজকের গল্প, কাদম্বরী দেবীর সুইসাইড নোট, প্রথম পর্ব। ১৮৮৪-১৯ এপ্রিল আত্মহত্যার চেষ্টায় আফিম খেলেন কাদম্বরী দেবী, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী, রবীন্দ্রনাথের নতুন বৌঠান। মারা গেলেন 2 দিন পরে 21 এপ্রিল। এই 2 দিন মৃত্যুর সঙ্গে কিভাবে যুদ্ধ করেছিলেন কাদম্বরী দেবী? তার শেষ চিকিৎসার জন্যে প্রথম দিনে এসেছিলেন সাহেব ডাক্তার ডিবি স্মিথ। 400 টাকা খরচা করে আনা হয়েছিল তাকে, চেকে টাকা দেওয়া হলো, এরপর ওষুধ এলো 25 টাকার। বাড়িতে তো আর সাহেব ডাক্তারকে রাখা যায় না, কিন্তু কাদম্বরী দেবীর অবস্থা ক্রমশই খারাপ হচ্ছে। তার শ্বাসকষ্ট বাড়ছে, আরও গভীর হচ্ছে তার আচ্ছন্নতা, বিশেষ ভয় রাত্রের দিকে। তখন হাতের কাছে ডাক্তার পাওয়া সহজ নয়, তাই সাহেব ডাক্তারের পরামর্শে চিকিৎসা চললেও রাত্রে বাড়িতে রাখা হলো একজোড়া বাঙালি ডাক্তার, নীলমাধব হালদার এবং সতীশচন্দ্র মুখোপাধ্যায়। তেতলার ঘরে রাখা হয়েছে কাদম্বরী দেবীকে। এ ঘরে কেউ থাকেন না, সুতরাং ঘরে আলো নেই। সেই ঘরের জন্যে 1.5 টাকা খরচা করে বাতি এলো। বাতির আলোয় নিঃসার পড়ে আছে কাদম্বরী, তার শরীর থেকে প্রাণের আলো ক্রমে চলে যাচ্ছে। অবস্থা খারাপ হতে এলেন আরও একজন দামি ডাক্তার, ভগবৎচন্দ্র রুদ্র। ইনিও থাকলেন রাত্রিবেলা। এতগুলি ডাক্তারের জন্যে 2 বেলার মহাভোজ আসতে লাগলো উইলসন হোটেল থেকে, কিন্তু এদের সমবেত প্রচেষ্টাকে ব্যর্থ করে 21 এপ্রিল সোমবার সকালে মারা গেলেন কাদম্বরী দেবী। জ্যোতিরিন্দ্র রবীন্দ্রের প্রবল পিতৃদেব গৃহকর্তা দেবেন্দ্রনাথ ঠাকুরের কঠোর আদেশে লোপাট করা হলো আত্মহত্যার সকল প্রমাণ, ঘুষ দিয়ে বন্ধ করা হলো সংবাদপত্রের মুখ। কোনো সংবাদপত্রে ছাপা হলো না কাদম্বরী দেবীর মৃত্যু সংবাদ। তার দেহ মর্গে পাঠানো হলো না, পাছে সেখান থেকে বেরিয়ে যায় তার অস্বাভাবিক মৃত্যুর খবর।
জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে দেবেন্দ্রনাথেরই হুকুমে গোপনে বসেছিল করোনার কোর্ট। ওই পরাক্রমী পুরুষটির নেপথ্য প্ররোচনায় হারিয়ে গেল করোনার রিপোর্ট। কাদম্বরী দেবীর অন্ত্যেষ্টিক্রিয়া অবশ্যই কাঠ খাট ঘৃত চন্দন ধূনা প্রভৃতি সহযোগে হয়েছিল নিমতলা শ্মশানে পণ্ডিত হেমচন্দ্র বিদ্যারত্নের তত্ত্বাবধানে। সেখানে উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ, অনুপস্থিত জ্যোতিরিন্দ্রনাথ। কাদম্বরীর মৃত্যুর পরেই সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মেজ বৌ ঠাকুরুন জ্ঞানদানন্দিনী দেবী আর জ্যোতিরিন্দ্রনাথ বেড়াতে গেলেন জাহাজে করে। তারা রবীন্দ্রনাথকেও সঙ্গে নেন। কেন আত্মহত্যা করলেন কাদম্বরী দেবী? কি তারে রহিত? সে কথা কি তিনি জানিয়েছিলেন তার সুইসাইড নোটে? সেই সুইসাইড নোট লুপ্ত ছিল 127 বছর, সেটি পাওয়া গিয়েছে সম্প্রতি। ঠিক সুইসাইড নোট নয়, এক সুদীর্ঘ চিঠি। চিঠিটার সর্বাঙ্গ ঝলসে গেছে আগুনে, সব চিঠিটা ঠিক পড়াও যায় না। ঝলসানো চিঠিটিকে কে বাঁচিয়েছিলেন আগুন থেকে? রবীন্দ্রনাথ, পিতৃআদেশ অমান্য করে। অনেক কষ্টে সেই ঝলসানো চিঠির করুণ অক্ষরগুলির পাঠোদ্ধার সম্ভব হলো শেষ পর্যন্ত। প্রাণীর রবি, এই সবে শুরু হয়েছে আমার জীবনের শেষ দিন। পূবের আকাশ সবে লাল হচ্ছে। আজকাল তোমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়, সেটাই তো স্বাভাবিক। মাত্র 4 মাস বিয়ে হয়েছে তোমার। আগে তো সূর্য ওঠার আগে তুমি উঠতে, আমার ঘুম ভাঙা তো তোমার সকাল বেলার গান। আমরা একসঙ্গে যেতাম নন্দনকাননে, আমার ঘরের পাশে ছাদের ওপর যে বাগানটি একসঙ্গে করেছিলাম আমরা, তুমি তার নাম দিলে নন্দনকানন। তারপর একদিন সেই বাগানে ভোরের প্রথম আলোয় আমাকে চুমু খেয়ে জিজ্ঞেস করলে, নতুন বৌঠান, নামটা তোমার পছন্দ হয়েছে? Thank you.
আমার ভয়ে বুক করছে দুরু দুরু, আমার সমস্ত শরীর তখন কাঁটা দিচ্ছে। ঠাকুরপো, এমন দুঃসাহস ভালো না, কেউ দেখে ফেললে কি হবে জানো? বললাম আমি, তোমার বয়স তখন 19, সবে ফিরেছ বিলেত থেকে, আমি 21। তুমি হেসে উত্তর দিয়েছিলে, এ তো নন্দনকানন, মর্তলোকের দৃষ্টি এখানে এসে পৌঁছয় না নতুন বউ উঠান। আমি বললাম, তোমার সঙ্গে কথায় পারবো না রবি, কিন্তু তোমার আমার সম্পর্ক তো শুধুই আমাদের, তাকে প্রকাশ করো না তুমি, আমার ভয় করে। কিসের ভয়? তোমাকে হারানোর ভয়। এ বাড়িতে তুমি ছাড়া আমার আর কোনো বন্ধু নেই, একমাত্র বন্ধু তুমি। কেউ কারোর মন বোঝে না এ বাড়িতে, শুধু তুমি বোঝো আমার মন। তুমি ভাবো আমি বুঝি তোমার মন, কিন্তু কেউ কারো মন কি সত্যি বোঝে নতুন বউ উঠান? কিছুটা হয়তো অনুভব করি, কিন্তু তোমার সমস্ত মন অসম্ভব, অসম্ভব। ঠাকুরপো, তোমার এরকম কথায় আমার খুব কষ্ট হয়, এসব তোমার সাজানো কথা, আমার সমস্ত মনটাই তোমাকে দিয়ে দিয়েছি ঠাকুরপো, কারো জন্য কিচ্ছু রাখিনি, সেই মনের সবটুকু তুমি বোঝো না? তুমি যখন আমার চোখের দিকে তাকাও, আমি বুঝতে পারি তুমি অনুভব করছো আমার হৃদয় ব্যথা। তুমি জানো কোথায় আমার কষ্ট, আমার দহন, তুমি কি সত্যি বোঝো না ঠাকুরপো? বুকের মধ্যে তোমার জন্য যে মন কেমন, যে কষ্ট আমি দিন রাত চেপে রাখি, আমি জানি ঠাকুরপো তুমি বোঝো, অন্তত একদিন বুঝতে। কমাস আগে পর্যন্ত তুমি যে আমার ছেলেবেলার খেলার সাথী, রবি তোমাকে চিরদিনের জন্য ছেড়ে যাওয়ার আগে মনের কথাটি জানিয়ে যাই, কোনো মিথ্যে নেই এ কথার মধ্যে, আমি বানানো কথা বলতে শিখিনি, তোমাকে, শুধু তোমাকেই ভালোবেসেছি, তোমার মতো আর কোনো পুরুষ যে আমি দেখিনি ঠাকুরপো, রূপে গুণে গান আর প্রাণীর প্লাবনে তুমি যে অনন্য। তোমার এই 25 বছরের বউ ঠাকুরনটি তোমাকে চিরদিনের জন্য ছেড়ে যাওয়ার আগে তোমাকে বলে যাচ্ছে, তুমি তার একমাত্র অবলম্বন ছিলে সংসারে, একমাত্র ভালোবাসার পুরুষ ঠাকুরপো। সেদিন ছিল জ্যোৎস্না রাত, জোড়াসাঁকোর বাড়ির ছাদে শুধু তুমি আর আমি, তুমি গাইছিলে গান, আমার সেদিন মন ভালো ছিল না, তোমাকে বলিনি সে কথা, তবু তুমি বুঝতে পারলে আমার মনে কষ্ট। তুমি যে আমার দোসর ঠাকুরপো, আমার কানের কাছে মুখিনে গাঢ় স্বরে বললে, নতুন বৌঠান কি হবে ছোটখাটো দুঃখের কথা মনে রেখে, ভুলে যাও, সব ভুলে যাও। ভুলতে বললেই কি ভুলতে পারা যায়? কত দিনের কত অপমান, কত কষ্ট সেই 9 বছর বয়সে তোমাদের বাড়ি বউ হয়ে এসে পর্যন্ত সহ্য করছি।
বলেছিলাম আমি। তুমি আমার হাতের ওপর হাতটি রেখে শুনশান বিশাল ছাদটির এক্ষুনি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে, তারপর বললে, নতুন বউ ঠান, জ্যোতিদাদা এখনো আসেনি বুঝি? আজকাল তোমার জ্যোতিদাদার বাড়ি আসার কোনো সময় নেই, কখন আসেন কখন যান, আমার সঙ্গে দেখা হয় কতটুকু, কাল রাত্রে তো জানি মেজ বউ ঠাকুরনের ওখানে গান বাজনার আসর বসেছিল, আমিও ছিলাম কিছুক্ষণ, জ্যোতিদাদাই তো সেই আসরের প্রাণ পুরুষ, জ্যোতিদাদা যে সেই মজলিস ছেড়ে আসতে পারবে না সেটা বুঝতে পেরেছিলুম। কথাটা তোমাকে বলতে খুব কষ্ট হয়েছিল আমার ঠাকুরপো, তুমি কোনো উত্তর দিলে না। আমি বললাম, শুধু তোমার জন্যে বেঁচে আছি ঠাকুরপো, আমার বেঁচে থাকার আর কোনো কারণ নেই। ঠাকুরপো, এ কথা শুনে তুমি আমার দিকে তাকালে, তোমার চোখের দিকে তাকিয়ে আমার ভয় করল। আমার মনে পড়ছে চাঁদের আলোয় তোমার সেই রূপ, যেন এক তরুণ দেবদূত, কিন্তু তোমার চোখের দৃষ্টি আমাকে শান্তি দিল না, মনে হলো আমার শেষ আশ্রয়টুকুও চলে যাবে। ঠাকুরপো, সেই রাত্রে চাঁদের আলোর মধ্যে তোমার বুকে মাথা রেখে আমি আরো একবার নিশ্চিন্তভাবে বুঝতে পারলাম, তুমি আমার জীবন থেকে চলে গেলে আমি বাঁচব না, বাঁচতে পারবো না। তুমি আমাকে নিবিড় করে জড়িয়ে ধরলে, কিন্তু সেই আলিঙ্গনের মধ্যে কোনো আশ্রয় পেলাম না, যে আশ্রয় আমি চেয়েছিলাম। আমি কেঁদে তোমার বুক ভাসিয়েছিলাম, চাঁদের আলো মিশে গেল আমার কান্নায়। তোমার দিকে মুখ তুলে দেখি তোমার চোখেও জল, সেই প্রথম তোমার চোখে জল দেখলাম ঠাকুরপো। চাঁদের আলোয় চিকচিক করছে তোমার চাপা কান্না। আমি বললাম, ঠাকুরপো, তোমার জন্যে আমার মন এতদিন ধরে যে মালা গেঁথে রেখেছে, আজ এই চাঁদকে সাক্ষী করে সেই মালা তোমার গলায় পরিয়ে দিলাম। তুমি তোমার জীবনে আমাকে বরণ করে নাও। তোমার চোখের জল নিঃশব্দে পড়ল আমার কপালে, আমার গালে, আমার বুকের ওপর। প্রাণীর ঠাকুরপো, জীবনের এই শেষ দিনে তোমাদের ছেড়ে চলে যাওয়ার আগে অনেক কথা মনে পড়ছে, কত কথা, কত স্মৃতি, হতাশা, অপমানের বেদনা, একাকিত্বের কষ্ট, সব জমে আছে বুকের মধ্যে। অনেক কথা তুমিও জানো না, কিন্তু মৃত্যু যতই কাছে গিয়ে আসছে, বিদায়ের ঘণ্টা যতই শুনতে পাচ্ছি, ততই যেন এলোমেলো হয়ে যাচ্ছে মন, ভাবনারা সব ছড়িয়ে যাচ্ছে, তাদের ওপর আমার শাসন ক্রমশই আলগা হয়ে যাচ্ছে। মনের এই অবস্থায় গুছিয়ে লেখা আমার পক্ষে সম্ভব নয় ঠাকুরপো, কিন্তু তবু লিখতে আমাকে হবে, না লিখেও আমার মুক্তি নেই গো।
কোথা থেকে শুরু করব বলো তো? 1859-এ 5ই জুলাই আমার জন্ম থেকে? ঠাকুরপো, কেন তোমাদের মতো অভিজাত ধনী পরিবারে জন্ম হলো না আমার? তাহলে তো এত অপমান সহ্য করতে হতো না। ঠাকুরপো, আমার অপমানের গল্প কিন্তু শুরু হয়েছিল আমার জন্মের আগে থেকে, সে কথা হয়তো তুমিও জানো, কিন্তু কোনোদিন কোনোভাবে বুঝতে দাওনি। পাচ্ছি আমি কষ্ট পাই। একদিন শোয়ার ঘরে দুপুরবেলা একাই শুয়েছিলাম আমি, শুধু মনে আসছিল পুরনো কষ্টের কথা। কান্না কিছুতেই রাখতে পারছিলাম না। হঠাৎ এলে তুমি, হাতে তোমার কবিতার খাতা। নিশ্চয়ই নতুন কোনো কবিতা বা গান লিখেছ, শোনাতে চাও আমাকে? আমি তো সব সময় ছিলাম তোমার প্রথম শ্রোতা, এই সেদিন পর্যন্ত। তুমি আমার চোখে জল দেখে থমকে দাঁড়ালে। খাতাটি খাটের পাশে টেবিলটার উপর রেখে বসলে আমার পাশে, অনেকক্ষণ তাকিয়ে রইলে আমার চোখের দিকে। আমি আলতো করে হাত রাখলাম তোমার বুকের উপর, মনে হলো ভেতরটা আমার জুড়িয়ে গেল। তুমি আমার কপালে হাত রেখে বললে, নতুন বৌঠান, পুরনো চিঠির মতো পুরনো কষ্ট ধুলাই হোক তুলি। সেই মুহূর্তটি আজ আমার জীবনের শেষ দিনে মনে পড়ছে বারবার। ঠাকুরপো, আর কোনোদিনই কি ফিরে আসবে না আমার প্রতি তোমার সেই প্রেম, তোমার মনের আদর? ফিরে আসবে না তোমার সঙ্গে নন্দন কাননে সেই সব অমল সকাল, শোয়ার ঘরে সেই সব নিঝুম দুপুর, দক্ষিণের বারান্দায় সেই সব বর্ণিল বিকেল, ছাদের ওপর স্নিগ্ধ সন্ধে থেকে মগ্ন রাত? ফিরে আসবে না তোমার আমার একসঙ্গে কবিতা পাঠ, গান গাওয়া? তুমি আরো একবার আমার হবে না? আমার সব হারানোর মধ্যে যা ভাঙলো তা ভেঙেই গেল। ঠাকুরপো, কথায় কথায় খেয়ে হারিয়ে কোথায় চলে এলাম? তোমাকে তো বলেইছি মনটা বড্ড এলোমেলো হয়ে যাচ্ছে, কিছুতেই নিজেকে গুছিয়ে নিতে পারছি না। বলতে যাচ্ছিলাম আমার জন্মের আগের কথা, সে কথা বলতে গিয়ে কোথায় চলে এলাম। ঠাকুর বাড়িতে, বিশেষ করে এবাড়ির মেয়ে মহলে আমার সে অপমান, তার সূত্র ধরে চলে যাওয়া যায় আমার জন্মের আগের ঘটনায়। আমার ভাগ্য সেই সব ঘটনার সঙ্গে জড়িয়ে আছে। রানীর রবি, ঠাকুরবাড়ির বউ হওয়ার আগে তোমাদের কাছে, না না তোমার কাছে নয়, তুমি তো আমার ভালোবাসার মানুষ আর সকলের কাছে, বিশেষ করে তোমার ICS সেজদাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর আর তার বিলেত ফেরত স্ত্রী
জ্ঞানদানন্দিনীর কাছে। আমার পরিচয় ছিল, আমি তোমাদের বাজার সরকার শ্যাম গাঙ্গুলির 3 নম্বর মেয়ে। সেটাই অবশ্যই আমার সম্পর্কে শেষ কথা নয়, আরও একটু আছে। এমন এক পরিবারে জন্ম আমার, যে পরিবারের খাওয়া থাকা জোটে তোমাদের, অর্থাৎ ঠাকুরবাড়ির দাক্ষিণ্যে। আমার ঠাকুরদা জগন্মোহন গঙ্গোপাধ্যায় এক গুণী সঙ্গীত শিল্পী, সে কথা তুমি তো জানো ঠাকুরপো, কতবার তুমি আমাকে বলেছ আমি আমার গানের গলা পেয়েছি আমার ঠাকুরদার কাছ থেকে, কিন্তু তার গুণে কোনো স্বীকৃতি ছিল না অভিজাত ধনী ঠাকুর বাড়িতে। তিনি যে গরিব তোমাদের দাক্ষিণে বেঁচে আছে, তোমরাই তাকে মাথা গোঁজার জন্য একটা বাড়ি দিয়েছিলে কলকাতার খারাপ পাড়া হার কাটা গলিতে। আমি হয়তো সেই হার কাটা গলির মেয়ে, তাই জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির মহিলা মহল আমাকে সারা জীবন এত হেয় করত, কষ্ট দিল। হারকাটা গলির ওই বাড়িটা আমার ঠাকুরদা পেয়েছিলেন দান হিসেবে, কিন্তু সে দান ছিল করুণার দান। সেই দান গ্রহণ করার মধ্যে কোনো সম্মান ছিল না ঠাকুরপো। আমি জানি না ঠাকুর বাড়ির সঙ্গে আমার বাড়ির সম্পর্ক তুমি কতটা জানো, জানলেও আমাকে জানতে দাওনি যে তুমি জানো। এক অর্থে আমিও কিন্তু ঠাকুর বাড়ির মেয়ে, কিন্তু সে কথা ভাববার অধিকার আমাকে কেউ কোনো দিন দেননি। আমি ঘাটেরও নই, পাড়েরও নই। এভাবে কেটে গেল আমার জীবনে 25টা বছর। আমার পরিবারের গল্প, আমার জন্মের কাহিনী আজ তোমাকে কিছুটা বলে যাই, তাহলে হয়তো কিছুটা বুঝবে কি আমাকে দহন করেছে এত বছর ধরে। আমার মৃত্যু কি জুড়াবে? আমার ঠাকুরদা জগন্মোহনের সঙ্গে বিয়ে হয়, তোমার ঠাকুরদা দ্বারকানাথের মামাতো বোন শিরোমণি। এসব কথা তোমাকে দু একদিন বলবার চেষ্টা করেছিলাম, তুমি বলতে থাক না সেসব দূরের কথা, কিছুতেই বলতে দিতে না তুমি। পাচ্ছি এসব কথা বলতে গিয়ে আমি ভেতরে ভেতরে কষ্ট পাই। একদিন বললে, আমার বেশ মনে আছে, দুপুরবেলা আমার শোবার ঘরে খাটের আমার পাশেই শুয়েছিলে তুমি, চুপচাপ ছিলে অনেকক্ষণ, জানলা দিয়ে দেখছিলে আকাশে মেঘের ঘন ঘটা। আমি সেই সুযোগে তোমাকে শোনাতে চাইলাম আমার পরিবারের পূর্ব কথা। তুমি বললে, নতুন বৌঠান কি হবে পুরনো দুঃখ কষ্টের কথা ভেবে, ভুবন জুড়ে এত আনন্দ, সেই আনন্দধারাকে অন্তরে গ্রহণ করো, দেখবে ঝরা পাতার মতো পুরনো দুঃখ সে আনন্দ স্রোতে ভেসে গিয়েছে। আমি তোমার হাতটি এনে রাখলাম আমার বুকের ওপর, বললাম, শত দুঃখের মধ্যেও সেই আনন্দকে আমি ধরে আছি এই মুহূর্তে আমার বুকের মাঝখানটিতে। ঠাকুরপো,
আমার মনে হলো যেন চিরকাল তোমার হাতটিকে আমার বুকের মাঝখানটিতে এইভাবে ধরে রাখতে পারি। তুমি আর কারোর নও ঠাকুরপো, শুধুই আমার। আজ পৃথিবী থেকে চলে যাওয়ার আগে বুকের মাঝখানটা বড্ড খালি হয়ে গেছে, কিছু নেই সেখানে, শুধু শূন্য। কোথায় তোমার হাত, কোথায় তোমার সেই সুধাময় স্পর্শ ঠাকুরপো? সব হারিয়ে গেল, সব তুমি কেড়ে নিলে। হঠাৎ বললে, চলো তো নাটকের মহড়াটা আর একবার শুরু করা যাক, তোমার মন এখনই ভালো হয়ে যাবে নতুন বউঠান। তখন তোমার জ্যোতি দাদার লেখা অলিকবাবু নাটকের মহড়া চলছে রোজ বিকেল থেকে সন্ধে পর্যন্ত। সেই নাটকের নায়ক নায়িকা তুমি আর আমি, নায়ক অলিকবাবু তুমি, নায়িকা হেমাঙ্গিনী আমি। যার পর থেকে তুমি আমাকে চুপি চুপি এ বলে ডাকতে শুরু করলে। আমি তোমার হাতখানি বুকের মাঝে ধরে সেই দুপুরবেলা আমার খাটে শুয়ে শুয়ে শুরু করলাম নাটকের মহড়া। আমি জগতের সম্মুখে চন্দ্র সূর্যকে সাক্ষী করিয়া মুক্ত কণ্ঠে বলিব, লক্ষবার বলিব তুমি আমার স্বামী, শতবার বলিব, সহস্রবার বলিব, লক্ষবার বলিব আমি তোমার স্ত্রী। আমারও পরানো যাচা তুমি
তুমি চুপ করে শুনলে, কোনো কথা বললে না অনেকক্ষণ। তোমার হাতটিকে আমার বুকের ওপর থেকে সরিয়েও নিলে না, পাশ ফিরে শুধু তাকিয়ে থাকলে আমার মুখের দিকে। ঠাকুরপো, আজও ভুলতে পারিনি তোমার সেই আরতিময় আখিপাতের মায়া। আবার এলোমেলো চলতে চলতে যে কথা বলতে যাচ্ছিলাম তার থেকে কত দূরে চলে এলাম। এই রকমই ঘটতে থাকবে ঠাকুরপো, মৃত্যুর এত কাছে দাঁড়িয়ে কখনো তো কিছু লিখিনি। যে সে কথা ভাবছে অবশ হয়ে আসছে দেহ মন, মনের মধ্যে সব কিছু অগোছালো শিথিল হয়ে যাচ্ছে। তোমাকে যে চিঠি পড়তেই হবে তাও নয়, চিঠিটা আমার সঙ্গে চিতায় জ্বালিয়ে দিও। ঠাকুরপো, আমার একটা দুঃখের জায়গা, আমার চোখের সামনে আমার বাবার অপমান দিনের পর দিন। আমি ঢুকলাম তোমাদের বাড়ির অন্দরমহলে, কিন্তু বাবা থেকে গেলেন বার মহলে, সামান্য বেতনের শ্যাম গাঙ্গুলি হয়ে। যদিও তিনি ঠাকুর বাড়ির বেয়াই কোনো সম্মান পাননি কোনোদিন, সেই উদারতা জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে ছিল না ঠাকুরপো, ছিল শুধু তোমার মধ্যে। কিন্তু তুমি তো আলাদা, সবার থেকে অন্য রকম। আমার বাবা যে সারা জীবন ঠাকুর বাড়ির অসম্মানের মধ্যেই থাকতে বাধ্য হলেন, তার কারণ তোমাদের দাক্ষিণেই আমাদের পরিবার চিরকাল খেয়ে পড়তে পেরেছে। তোমাদের দাক্ষিণেই তো আমি ঠাকুর বাড়ির বউ হতে পেরেছিলাম। কিন্তু তবু ডালে ডালে পাতায় পাতায় আমিও তো দ্বারকানাথের পরিবারের সঙ্গে জড়িত। তোমার ঠাকুরদা দ্বারকানাথের পরিবারের সঙ্গে জড়িত, তোমার ঠাকুরদা দ্বারকানাথের মামাতো বোন শিরোমণিকেই তো বিয়ে করেন আমার ঠাকুরদা জগন্মোহন। দ্বারকানাথের মামা অর্থাৎ শিরোমণির বাবার নাম ছিল কেনারাম রায়চৌধুরী। আমার অসম্মানটা কোথায় জানো ঠাকুরপো? হাড়কাটা গলির বাড়িটা কিন্তু শিরোমণি তার বাবার কাছ থেকে পাননি, পেয়েছিলেন কাকিমা রামপ্রিয়ার কাছ থেকে। কে রামপ্রিয়া তুমি হয়তো জানো না, আমি খোঁজ নিয়ে জেনেছি। রামপ্রিয়া ছিলেন দ্বারকানাথের ঠাকুরদা নীলমণি ঠাকুরের ভাই গোবিন্দ রামের স্ত্রী। রামপ্রিয়া কেন কুখ্যাত বনিতা পাড়ায় হাড়কাটা গলিতে একখানি বাড়ি দিতে গেলেন শিরোমণিকে। বাড়ি আমার ঠাকুরদা জগন্মোহন, যাকে তোমাদের বাড়ির সবাই জগমোহন বলে ডাকেন, তিনি তো গরিব মানুষ, বিয়ের পরে বউকে নিয়ে থাকবেন কোথায়? তাই খারাপ পাড়ার একখানা গেরস্ত বাড়ি দেয়া হলো তার বউকে, দিলেন বউয়ের কাকিমা রামপ্রিয়া। আমার ঠাকুরদা আর ঠাকুমা ওই হাড়কাটা গলিতেই থাকতেন। এমন একটা মানুষকে ঠাকুর বাড়ির আভিজাত্য কি চোখে দেখবে তা তো তোমাকে বলে বোঝাতে হবে না ঠাকুরপো। আমার বাবা শ্যাম গাঙ্গুলির কাজ জুটল তোমাদের বাড়িতে, বাজার সরকারি কাজ আর নানা রকম
ফরমাস খাটার কাজ, আমার বিয়ের পরেও সে কাজ তাকে করতে হয়েছে। বারবারের ফরমাসি তো তিনি বেশি খাটতেন, অন্দরমহলে তাকে কদাচিত দেখতে পেতাম। স্বয়ং জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী আমি, অথচ জ্যোতিরিন্দ্রনাথ তার জামাই, তিনি এবারের বেয়াই, এসব কথা তার পক্ষে স্বপ্নেও ভাবা সম্ভব হয়নি। হঠাৎ ঠাকুরবাড়ির আভিজাতের টনক নড়ল। কেউ কেউ ভাবতে শুরু করলেন শ্যাম গাঙ্গুলিকে সামান্য বেতনে আমার বাবাকে পাঠিয়ে দেওয়া হলো তোমাদের গাজীপুরের বাড়িতে। সেখানে তোমাদের বিশাল জমিদারি, অনেক বড় বাড়ি, দায়িত্ব অনেক। আমার বাবা আমার চোখের সামনে থেকে সরে গেলেন, আমি বাঁচলাম। এও তো ঠাকুর বাড়িরই দান, আমি কৃতজ্ঞ। ঠাকুরপো, সবে তখন বিয়ে হয়েছে আমার, নবছরের বালিকা আমি। একদিন মেজবউ ঠাকুরনের ঘরের পাশে যেতেই শুনতে পেলাম মেজদাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের কণ্ঠস্বর। তিনি তার স্ত্রীকে বলছেন, এ কাকে নিয়ে এলে বাড়িতে? ওই মেয়েটা জ্যোতির্যোগ্য পাত্রী? কোন দিক থেকে সে জ্যোতির মতো ছেলের উপযুক্ত? এটা একটা বিয়ে হলো? ঠাকুরপো, আমার খুব ভয় করলো কথাটা শুনে, আর খুব দুঃখ হলো। ভয় করলো যদি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় সবাই মিলে, আমি কোথায় যাব? মেজবউ ঠাকুরন বললেন, ওকে আমরা মেজে খুশে তৈরি করে নেব, তাছাড়া জ্যোতি ঠাকুর পরও তো কিছুটা দায়িত্ব আছে ওকে নিজের মনের মতো গড়ে তোলার। মেজবউ ঠাকুরনের কথায় যেন আগুনে ঘি পড়ল, জ্বলে উঠলেন সত্যেন্দ্রনাথ, বললেন, ও মেয়ে কোনোদিন ভালো মেয়ে হবে না, তোমরা দেখে নিও, বাজার সরকার শ্যামের মেয়ে হয়ে উঠবে জ্যোতির্যোগ্য স্ত্রী। তোমরা মেজে ঘষে কাকে তৈরি করো? জ্যোতির এ বিয়েতে আপত্তি করা উচিত ছিল। আমার হাত পা সব কাঁপতে লাগলো, খুব কান্না এলো বুকের মধ্যে, কিন্তু চোখ শুকনো। মেজবউ ঠাকুরনকে বলতে শুনলাম, বাবা মশাইয়ের ইচ্ছে বিয়ে হোক, জ্যোতি ঠাকুরপো বাবা মশাইয়ের বিরুদ্ধে কথা বলবে, এ কথা তুমি ভাবতে পারলে? এটা বাবা মশাইয়ের জেদ, অন্যায় জেদ। যদি মেনে নিল বটে, কোনো প্রতিবাদ পর্যন্ত করলো না, এ বিয়েতে কারোর মঙ্গল হবে না। ঠাকুরপো, ওই কথাটা আজও আমার কানে লেগে আছে, এ বিয়েতে কারোর মঙ্গল হবে না। তোমাদের সংসারে সব থেকে বড় অমঙ্গল আমি, তোমাকে ভালোবেসে আমি অসতীয়। আজ সেই অমঙ্গলের অসতীর বিদায়। আমি চাই তোমাদের সংসারে সুখ শান্তি ফিরে আসুক। তোমার নতুন দাদা আমাকে স্ত্রী হিসেবে পেয়ে মনে হয় না একদিনের জন্যেও সুখী হয়েছিলেন, মনেরই তো মিল হলো না আমাদের। সত্যি আমি ওর যোগ্য স্ত্রী হতে পারলাম না। উনি সারা জীবন থেকে গেলেন অনেক দূরের মানুষ। ঠাকুরপো,
তুমি আমাকে এত ভালোবাসলে, ভালোবাসলে কবি বিহারীলাল চক্রবর্তী। আমার প্রতি বিহারীলালের ভক্তি অনুরাগ সত্যিই আমাকে লজ্জা দিত, কিন্তু তোমার নতুন দাদার প্রেম না, পেলাম না কোনোদিন, কোনোদিন তার কাছের মানুষ হয়ে ওঠার সম্মানটুকু পাইনি। ঠাকুর, তোমার কাছে লুকোবার কিছু নেই, তুমি অন্তত অনুভব করতে পেরেছ আমার সঙ্গে তোমার নতুন দাদার সম্পর্কটা বড় বেশি সাজানো, আমাদের সম্পর্কে কোনো প্রাণ প্রতিষ্ঠা হয়নি ঠাকুর, সম্পর্কের ভেতরটা একেবারে শীতল। ঠাকুর, আমার মনে আছে একদিন ঘোর বৃষ্টির মধ্যে তুমি আমি দুজনেই ভিজছি আমাদের বড় শখের নন্দন কাননে, এদিকটা শুধুই আমাদের, এদিকে কেউ বড় একটা আসতেন না। বৃষ্টির মধ্যে মালতীলতার আড়ালে তুমি হঠাৎ আমাকে বুকের মধ্যে টেনে নিলে, সেই টানের মধ্যে তোমার অন্তরের উজান ছিল ঠাকুরপো, আমি বাধা দিতে পারিনি, চাইনিও। কোনো কোনো অন্যায়ের গলায় দুলে ওঠে হৃদয়ের বর্মাল্য, সেই অন্যায়কে বরণ করে নেয় সমস্ত প্রাণ। ঠাকুর, তোমার আলিঙ্গনে তেমন অন্যায়, বৃষ্টিতে ভিজছ তুমি, কি সুন্দর দীর্ঘ শরীর তোমার, তোমার দীর্ঘ সিক্ত কেশ দাম নেমে এসেছে বলিষ্ঠ গ্রীবা পর্যন্ত, তোমার আয়ত দুটি চোখে মেঘলা আকাশের মায়া, তুমি আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছিলে, ঠাকুর বাড়িতে একটি উপবাসে আমরা সবাই কষ্ট পেয়েছি, চিরকাল আদরের উপবাস। আদরের উপবাস মাত্র দুটি শব্দ, অথচ আমার সমস্ত শরীরের মধ্যে বৃষ্টির জলের সঙ্গে সঙ্গে বয়ে গেল ওই শব্দ দুটি, তোমার কণ্ঠস্বর স্পর্শ করল আমার সমস্ত শরীর, আমি স্থান কাল ভুলে গেলাম, মনে হলো প্রবল বৃষ্টির মধ্যে তোমার শরীর গলে যাচ্ছে আমার শরীরের মধ্যে, মনে হলো আমার শরীর মিশে যাচ্ছে তোমার শরীরে, কোনো তফাৎ নেই আর। তোমার দিকে মুখ তুলে বললাম, আমাকে একটু আদর করবে ঠাকুরপো, কতদিন কতদিন কোনো আদর পাইনি আমি। যে বলো দিবস রজনী, সুখী ভালোবাসা করে রজনী।
সখী ভালোবাসা কারে কয়, শিখি কে বলি যাতু নাময়, শিখি কে বলি চোখের জল, শিখি কে বলি দুঃখের শ্বাস, দুঃখে তবে করে কি সুখের তরে এমন দুঃখের তুমি যেন জলদেবতা, সামান্য নিচু হলে তুমি আমার মুখখানি তুলে নিলে কত আদরে, চুমু খেলে আমার ঠোঁটে এক ঝলকের আলতু চুমু, মনে হলো এই প্রথম আদর পেলাম আমি, হতে পারে অন্যায় তবু মনে হলো জীবনের চেয়ে বেশি কিছু, বড় কিছু, পবিত্র কিছু আমি পাইনি, যেন এত কাল বেঁচেছিলাম এই মুহূর্তটির জন্যে। আমার ঠোঁটে তোমার সেই প্রথম চুমু আজও ফুরিয়ে যায়নি ঠাকুরপো, আমার জীবন ফুরিয়ে যেতে চলল, আবার খেই হারিয়ে ফেলেছি। তোমার মতো গুছিয়ে যদি লিখতে পারতাম, অথচ না লিখেও উপায় নেই, অনেক কথা যে বলার আছে তোমাকে। পৃথিবী থেকে চলে যাওয়ার আগে আমি তোমাকে সব 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 কথা বলে যেতে চাই, উজাড় করে। যদি একবার কাছে পেতাম তোমাকে, খুব আদর করতাম, তখন আর এত কথা বলতাম না হয়তো। কিন্তু তোমাকে আজকাল শুধু দূর থেকে দেখি, গত 4 মাস
তোমার বিয়ে হয়েছে। গত 4 মাসে ঠাকুরপো কত দূরে সরে গেছো তুমি, কি করে পারলে গো? তুমি কি জানো ঠাকুরপো, নন্দনকাননের সব গাছ মরে গেছে এই 1 মাসে। জল না পেয়ে, যত্ন না পেয়ে, আদর না পেয়ে মরে গেল তারা। আমাদের সাধের নন্দনকানন আদরের উপবাসে মরল ঠাকুরপো। ঠাকুরপো, গত 4 মাস তুমি তোমার নতুন বউকে নিয়ে ব্যস্ত। তোমার নতুন বউঠান এখন পুরাতন। আজকাল তুমিও তোমার জ্যোতিদাদার মতো বাড়ি ফেরো না, মাঝে মধ্যেই রাত কাটাও মেজ বউ ঠাকুরনের বাড়িতে। সেখানে যে চলছে তোমার বালিকা বধূর মাজা ঘষা, মেজ বউ ঠাকুরনের নিজের হাতে। তোমার বন্ধ ঘরের দিকে তাকিয়ে কত বিকেল সন্ধে রাত কেটে যায় আমার। সব থেকে অসহ্য একলা আমার দুপুর বেলা, তোমার পায়ের শব্দ শুনতে পাই সারাক্ষণ। মনে হয় এই বুঝি এলে তুমি। নতুন বউ ঠান, চলে এলাম তোমার কাছে। কদিন আগে আর পারলাম না, ঢুকে পড়লাম তোমার ঘরে। ঢুকে দেখলাম পাথরের টেবিলে তোমার কবিতার খাতাটি উপর করে রেখে গেছো তুমি, যেন কোনো কবিতা লিখতে লিখতে উঠে গেছো। বুকের ভেতরটা টনটন করে উঠল। তোমার বিয়ের পরে এই 1 মাস আর একটিও কবিতা পড়ে শোনাওনি আমাকে। ঠাকুরপো, তুমি তো বলেছিলে আমার জন্যেই তুমি লেখো, তোমার সব লেখা। তোমার লেখার মধ্যে লুকিয়ে থাকে অন্য লেখা, যা শুধু আমি পড়ব, আমি বুঝব। সেই লেখা আর কারোর জন্য নয়। কেন মিথ্যে বলেছিল ঠাকুরপো? এই ছলনার কি কোনো প্রয়োজন ছিল? কানের রবি, আমি তোমাকে কখনো কোনো মিথ্যে কথা বলিনি। আমার মধ্যে কোনো ছলনার আশ্রয় নেই। আমি পেয়েছি তোমার ভালোবাসা ঠাকুরপো। আর কোনো মেয়ে এভাবে তোমার ভালোবাসা কখনো পাবে না হয়তো। আমার জীবন সার্থক, সেই ভালোবাসা হারিয়ে আমার বেঁচে থাকার কোনো অর্থ হয় না ঠাকুরপো। বলতে লজ্জা করছে, তবু না বলেও পারছি না। আমি কখনো কখনো লুকিয়ে চুরিয়ে তোমার কবিতার খাতা পড়ি, আর তখন খুব কান্না পায় আমার। সবে বিয়ে করেছো তুমি, খুব স্বাভাবিক। তোমার কবিতায় এখন অত আদর, এত শরীর ছড়িয়ে থাকবে। তবু আমার খুব কান্না পায়, কষ্ট হয়, বুকের শিরায় টান ধরে। মনে হয় আমার অপমান এতদিনে সম্পূর্ণ হলো। তোমার একটি কবিতার নাম স্তন, চমকে উঠলাম আমি দেখে। এ তো তোমারই হাতের লেখা। স্তন শব্দটি ফুলের মতো ফুটে আছে তোমার অনিন্দ সুন্দর হস্তাক্ষরে। তুমি লিখেছো, সহসা আলোতে এসে গেছে যেন থেমে, সরমে মরিতে চায়
অঞ্চল আড়ালে। এই লাইন দুটি আমার গলা চেপে ধরল, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। একটি প্রশ্ন অসুখের মতো ছড়িয়ে পড়ল সমস্ত শরীরে। কোথাও কি ভাবনি তুমি আমার কথা, একবারও না? আরেকটি কবিতায় চোখ গেল আমার, কবিতার নাম চুম্বন। তুমি লিখেছ, দুইটি তরঙ্গ উঠি প্রেমের নিয়মে, ভাঙিয়া মিলিয়া যায় দুইটি অধরে। প্রেম লিখিতেছে গান কোমল আদরে, অধরেতে থরে থরে চুম্বনের লেখা। ঠাকুরপো, সত্যি কথা বলো, তোমার কি একবারও মনে পড়েনি নন্দন কাননে সেই বৃষ্টির আড়াল, সেই আদর, সেই নিবিড় আলিঙ্গন আর চুম্বন? এই লাইনগুলোর মধ্যে কি তোমার আমার আদর এতটুকুও নেই ঠাকুরপো? বলো বলো বলো, প্রাণের রবি। পাথরের টেবিলে তোমার খাতাটি উপর করা আছে দেখে মনে হলো, না থাক, আবার তোমার লেখা পড়ে যদি কষ্ট পাই আমি, যদি আবার নিঃশ্বাস বন্ধ হয়ে বুকের শিরা ছিঁড়ে যায়, কষ্ট সহ্য করার ক্ষমতা আমার আর নেই রবি। পরক্ষণেই মনে হলো, হয়তো এমন কিছু লিখেছ যা আমার মন ভালো করে দেবে, যে লেখার মধ্যে লুকোনো আছে অন্য লেখা, যে লেখা শুধু আমি তুমি পড়ব, সেই লেখা আর কেউ বুঝবে না। আমি খাতাটি খুলতে চোখে পড়ল এই দুটি লাইন, হেথা হতে যাও পুরাতন, হেথায় নতুন খেলা আরম্ভ হয়েছে। পরের ঘটনা আমার কিছু মনে নেই রবি। আমি কি করে তোমাদের ঘর থেকে আমার ঘরে এসেছিলাম আজও মনে পড়েনি আমার। শুধু মনে আছে যখন চেতনা ফিরল তখন রাত্রি হয়ে গেছে, আমি আমার বিছানায়, ঘর অন্ধকার। ঠাকুরপো, কে ছিলেন আমার মা? তোমরা তাকে কখনো কোথাও দেখেছ? কখনো কি আমি পেয়েছি মায়ের আদর? চার কন্যার জন্ম দিয়েছিলেন আমার মা, বরদা আর মনোরমা আমার দুই দিদি, আর শ্বেতাম্বরী আমার ছোট বোন। আমি শ্যাম গাঙ্গুলির 3 নম্বর মেয়ে, শুধু বাবার নামেই আমার পরিচয়। কোথায় হারিয়ে গেলেন আমার মা, তাকে আমার মনেই পড়ে না। তোমার নতুন দাদাকে আমার মায়ের কথা কোনোদিন জিজ্ঞেস করতে সাহস হয়নি। আমার বাবা তার সব অপমান সত্ত্বেও এক অর্থে তো ঠাকুর বাড়িরই ছেলে, তাই এ বাড়িতেই আমার জন্মের আগে তার স্থান হয়েছিল। তার বাসা ছিল জোড়াসাঁকোর বিরাট বাড়িটার নিচের তলায়, পায়রার খোপের মতো একটি ঘর। আমার জন্ম কোথায় ঠাকুরপো? হাড়কাটা গলিতে, নাকি তোমাদের বাড়ির নিচের তলায়, যেখানে তোমরা আশ্রয় দিয়েছিলে গরিব আত্মীয় স্বজনদের? ঠাকুরপো, আমি তোমাকে দেখতাম দূর থেকে, তুমি নামতে না নিচের তলায়, কোনো দিন আসোনি আমাদের বাড়ি,
কেনই বা আসবে? কত বড় ধনী পরিবারের ছেলে তুমি, তুমি তখন বছর ছয় টয় হবে, আমি আট। তোমাকে দেখতাম দূর থেকে, দক্ষিণের বারান্দায় রেলিং ধরে তুমি দাঁড়িয়ে থাকতে, তোমার দৃষ্টি থাকতো আকাশ পানে, মাঝে মাঝে তুমি খেলা করতে বাগানে, ইচ্ছে করতো তোমার সঙ্গে গিয়ে খেলা করি। একদিন তখন তুমি আমার খুব বন্ধু, সেই যখন নন্দনকানন করছি দুজন মিলে, তুমি বিলেত থেকে ফেরার পরেই তখন তোমাকে জিজ্ঞেস করেছিলাম, ঠাকুরপো আমাকে মনে পড়ে তোমার, কেমন ছিলাম আমি এবাড়ির বউ হওয়ার আগে তোমাদের নিচের তলায়? কথাটা শুনেই কেমন যেন বিষণ্ণ হয়ে গেলে তুমি, কুঁকড়ে গেলে ভিতর থেকে, শুধু বললে, মনে তো পড়ে না কিছু? আমি বললাম, কিছু মনে পড়ে না, আমি নিচের তলা থেকে দেখতাম তোমাকে, তুমি যখন এসে দাঁড়াতে দক্ষিণের বারান্দায়, একদিন তোমাকে দেখে হাত নেড়েছিলাম, মনে পড়ে তোমার? তুমি বললে, নিচের দিকে দেখতামই না আমি, আমি তো আকাশ দেখতাম, তোমার আকাশ দেখতে ভালো লাগতো না? হয়তো আমার কথা শুনে খুব কষ্ট হয়েছিল তোমার, কোনো কথা বললে না, নন্দনকাননের চাপা গাছ থেকে একটা স্বর্ণ চাপা তুলে হঠাৎ গুঁজে দিলে আমার খোপায়। প্রাণের ঠাকুর, যে অবস্থার মধ্যে কেটেছিল আমার শৈশব, সেখানে কোনোদিন পৌঁছায়নি তোমাদের বড় বাড়ির কোনো রোশনায়, হাসি গান আনন্দ, ঠাকুর বাড়ির ফরমাশ খাটা, বাজার সরকারের কালো রোগা মেটার জীবনের সঙ্গে তোমার জীবনের কোনো মিল ছিল না। তোমার নতুন দাদার সঙ্গে আমার বিয়ের আগে হঠাৎ ঠাকুর বাড়ির বউ হয়ে এসে পড়েছিলাম তোমাদের অন্দরমহলে, এসে দেখলাম কি এলাহি ব্যাপার, ছেলে মেয়ে জামাই বউ নাতি নাতনি দাস দাসীতে বাড়িটা গম গম করছে, কে কার কি কার সঙ্গে কার কি সম্পর্ক বুঝে উঠতে আমার বেশ সময় লেগেছিল। একটা কথা বুঝতে অসুবিধে হয়নি, ঠাকুর বাড়িতে প্রতিদিনই যেন উৎসব, বাড়ির রান্নাঘরে দশ বারো জন বামুন ঠাকুর ভোর থেকে রান্না চড়ায় গনগনে উনুনে, রান্নার ব্যবস্থাও দু রকমের, একটা সরকারি একটা বেসরকারি, ঘরে ঘরে যে রান্না বামুন ঠাকুরেরা পৌঁছে দেয় সেটা সরকারি রান্না, কিন্তু প্রতি মহলে ঘরে ঘরে তো লোক, প্রত্যেকের রুচি আলাদা, সুতরাং প্রতি মহলের জন্য তোলা উনুনে স্বামী ও স্ত্রীদের ফরমাশ অনুসারে কিছু বিশেষ রান্নাও হয়, সেটা বেসরকারি রান্না। এসব দেখে তো আমি তাজ্জব, তোমাদের নতুন দাদার খাওয়ার রুচি ছিল সম্পূর্ণ ভিন্ন, আমার ওপর ভার পড়ল তার রুচি অনুসারে রান্না করার। রান্নার তখন আমি কিছুই জানতাম না, ধীরে ধীরে শিখতে হলো সবই, আমার একেবারেই ভালো লাগেনি। ঠাকুর বাড়ির ভাড়ার ঘরে বৈঠকি আড্ডা,
তরকারি কোটার আসরে সবাইকে থাকতে হতো, আমিও থাকতাম। আমার মন পড়ে থাকতো তোমার কাছে ঠাকুরপো। সেই ভাড়ার ঘরের আড্ডাতেই ঠাকুরবাড়ির মহিলা মহলের কত খোঁটা কত গঞ্জনা যে আমাকে সহ্য করতে হয়েছে। প্রথম প্রথম আমার সন্তান হলো না বলে গঞ্জনা, আমি বাজা, এই বাজা বউকে বিয়ে করে তোমার নতুন দাদার কত হতাশা কত যন্ত্রণা। এসব কথা যে কত ভাবে আমি শুনেছি। তারপর এলো তোমার আমার সম্পর্ক নিয়ে গুঞ্জন। তোমাকে সাহস করে যে কথা কেউ বলতে পারতেন না বলতেন আমাকে। আমি নাকি তোমাকে নষ্ট করেছি, তোমার মাথা খাচ্ছি। রানীর ঠাকুরপো, দেখলে তো গুছিয়ে লেখা আমার পক্ষে সম্ভবই নয়, বিশেষ করে মনের এই অবস্থায়। যত বেলা বাড়ছে ততই যে এগিয়ে আসছে আমার চির বিদায়ের মুহূর্ত। আরো বিপন্ন বিষণ্ন হয়ে পড়ছে মন, দিশেহারা হয়ে যে কথা বলতে চাই তার থেকে দূরে চলে যাচ্ছি বার বার। আমার তো আর বেশি সময় নেই, অথচ সব কথা যে বলতেই হবে তোমাকে। হে আমার প্রিয়তম পুরুষ, প্রিয়তম বন্ধু, আমার চির সখা, তোমাকে না বলে যেতে পারলে আমি মরতে পারবো না। আমার রবি, কতই বা তখন বয়স হবে তোমার, তখন তো তুমি একরত্তি বালক, বয়সেই সাতটাত হবে আমার, কিন্তু তখন বেশ বয়স। আমার বিয়ের দিনেই তো আমি নয় পড়লাম। 1868-র 5ই জুলাই ছিল আমার 9 বছরের জন্মদিন। হিন্দুরা বলে জন্মদিনের দিন বিয়ে করতে নেই, তা তোমরা তো হিন্দু নও ব্রাহ্মণ, ওসব কুসংস্কার তোমাদের নেই। তবে আসল কথাটা হলো সেদিন যে আমার জন্মদিন সে কথাটা কেউ মনেও রাখেনি। ওই দেখো এবার মনে পড়লো আমার মায়ের কথা। ওই তো আমি দেখতে পাচ্ছি আবছা হয়ে দাঁড়িয়ে আছে এক কোণে, বলছেন জন্মদিনে বিয়ে দিলে সে বিয়ে শুভ হয় না। ঠাকুরপো এবার সব মনে পড়েছে আমার। মায়ের নাম ত্রৈলোক্য সুন্দরী, যার কথা কেউ শুনল না। আমার বিয়েতে যার কোনো ভূমিকা নেই, ঠাকুরবাড়ির অন্দরমহলে যার কোনো পরিচয় নেই, তার কত বড় নাম ত্রৈলোক্য সুন্দরী। কোথায় হারিয়ে গেলে চার কন্যার সেই জননী আমার মা। আমার ঠাকুরদা জগনমোহন গঙ্গোপাধ্যায় ছিলেন ঠাকুরবাড়ির দারোয়ান, তোমাদের বাড়ির ফটকেই তার চিরস্থায়ী আসন ছিল পাতা। আমার দাদামশাইয়ের নাম ছিল শশীভূষণ মুখোপাধ্যায়। ঠাকুরবাড়িতে তার কোনো পরিচিতি নেই। দেখো আবার পিছলে গেছে আমার লেখা, যে কথা বলছিলাম 1868-র 5ই জুলাই আমার জন্মদিনে তোমার 19 বছরের নতুন দাদার সঙ্গে আমার বিয়ে হয়ে গেল। কি দুর্লভ সৌভাগ্য আমার।
ঈশ্বরের কত বড় আশীর্বাদ আমার উপর। আমি যার বিদ্যে তখন প্রথম ভাগও পেরোইনি, আমি এক গরিবের কালো রোগা মেয়ে হয়ে গেলাম ঠাকুরবাড়ির বিদ্যান অপূর্ব রূপবান অভিজাত যুবক, গানে বাজনায় লেখায় সরস্বতীর বরপুত্র স্বয়ং জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী। প্রায় প্রথম দিন থেকে শুরু হয়ে গেল আমাকে তোমার নতুন দাদার যোগ্য করে তোলার চেষ্টা। আমার জন্যে কেনা হলো প্রথম ভাগ দ্বিতীয় ভাগ ধারাপাত, আমাকে ঘুষে মেজে তৈরি করার দায়িত্ব নিলেন, নিজের হাতে তুলে নিলেন মেজবৌ ঠাকুরন জ্ঞানদানন্দিনী। আমার মোটেই ভাল লাগতো না এসব, ভাল লাগতো শুধু তোমার সঙ্গে ধারাপাত পড়তে। তোমার সঙ্গে প্রথম বাধা পড়েছিলাম ধারাপাতের সুরে। প্রাণীর রবি, আমি ক্রমশ হয়ে উঠলাম তোমাদের বাড়ির বউ, আমার একমাত্র পরিচয়, আমি তোমার নতুন দাদার স্ত্রী। তুমি আমাকে কি মিষ্টি করে ডাকলে, নতুন বৌঠান। Shade him.